হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো, পড়াশুনো করছো মন দিয়ে। তো এই পড়াশুনো তোমরা করতে থাকো, এবং তার মধ্যে একটা খুশির খবর বা আনন্দের খবর হচ্ছে ক্লাস ইলেভেনদের জন্য এবং ক্লাস টুয়েলভের জন্য একটা চিন্তার কারণ হয়ে গেছে। তো আজকে এসে গেছে তোমাদের সেই নোটিশটি, যে নোটিশটির জন্য তোমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলে, এবং কবে ভিডিও আসবে, নতুন ভিডিও যেখানে বলা হবে যে পরীক্ষা বাতিল করা হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা বাতিল হচ্ছে। কাদের পরীক্ষা বাতিল হচ্ছে? যারা একাদশ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে, যারা নতুন দ্বাদশ শ্রেণী, তাদের একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটাকে বাতিল করা হয়েছে, এবং বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণীতে তাদেরকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। হ্যাঁ, এবং এই সাথে বলা হয়েছে যে এই ছাত্রছাত্রী যে দ্বাদশ শ্রেণীর প্রথম তিন মাসের মধ্যে, মানে দ্বাদশ শ্রেণীর প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে আমাদের যে সিলেবাসটা, যে সংক্ষিপ্ত সিলেবাস, মানে একাদশ শ্রেণীর যে যে জায়গাগুলো মানে বোঝানোর দরকার আছে সেটাকে সমাপ্ত করতে বলা হয়েছে। এবং এই সাথে বলা হয়েছে যে 2021 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে পরীক্ষার্থীদের যে নিজ নিজ বিদ্যায়তন আছে, মানে যে হোম ভেনিউ, মানে যেটা হচ্ছে আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এবং সেটা ইতিমধ্যেই ঘোষিত করা হয়েছে এবং নির্ধারিত সূচি, যে তারিখে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই তারিখেই কিন্তু পরীক্ষা হবে। এবং পরিবর্তিত সরণি, মানে হচ্ছে আমাদের এখানে যে সময়সূচি, মানে সময় ছিল যেটা হচ্ছে 10:00 থেকে 1:15 পর্যন্ত যে সময়, সেটাকে পরিবর্তন করা হলো 12:00 থেকে 3:15 পর্যন্ত। এবং নির্দিষ্টভাবে বলা হয়ে গেছে, এখানে বলা হয়েছে যদি কোভিড পরিস্থিতি, মানে কোভিড যদি পরিস্থিতি দেখা যায় যে খুব মানে বেড়ে গেছে, তাহলে কিন্তু সেই বিষয়ের উপর কিন্তু মানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কিন্তু সংসদ সিদ্ধান্ত নেবে যে কী করা যেতে পারে। হ্যাঁ, তো এখানেই এবার যে কথাটা তোমাদের সাথে বলার সেটা হচ্ছে এই যে পরিস্থিতি, আজকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে যদি পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার যদি এটা পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা হয়তো পিছোতে পারে, ঠিক আছে? সেই নিয়ে কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, কিন্তু সংসদ থেকে এটা মানে ঘোষণা করেছে যে সেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে, এবং সময়টাকে পরিবর্তন করা হয়েছে এবং ভেনুটাকে কী করা হয়েছে, যে স্কুলে যে পড়ো সেই স্কুলেই পরীক্ষাটা হবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, হয়তো তোমাদের নিয়ে যেটা সংসদে চিন্তাভাবনা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে সকলকে ভ্যাকসিনটা নিতে হবে, এবং ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু হয়তো টেস্ট করতে হতে পারে যে তোমরা পজিটিভ কিনা। যদি কেউ পজিটিভ থাকো তাহলে হয়তো পরীক্ষায় বসতে পারবে না, নেগেটিভ থাকলেই একমাত্র পরীক্ষায় হয়তো অনুমতি হবে, পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা আজকে এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।